সম্পা এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। যাই হোক, এই যে বদমাশি সব সময় ওর লেগেই থাকে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা তোমাদের নিজেদের মূল্যবান টাইম নষ্ট করে আমার আমার ভিডিওগুলো দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:30 বাজে এখন। চলুন যাই, আমি তাহলে বিকেলে সেরে নিই। আর তাহলে আমি এখন চলে যাব। বিকেলের আমার প্রায় সব কাজগুলো হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আমি কিচেনে যাব। আজকে বিকেলে অ্যাকচুয়ালি আমি ভাবলাম ফুলকপি একটা পড়ে আছে, তো ওইটাকে কী করবো, তাহলে একটু চিলি ফুলকপি বানিয়ে দিই। তাহলে চলুন আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন, আমি কেমন কি আর স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকবে। প্লিজ, তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট। এই যে কিচেনে এসে গেছি, কিচেনে এসে আমি এখন কড়াটাও বসিয়ে দিয়েছি, তাতে এই যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ ডিপ ফ্রাই করবো তো সেই পরিমাণে তেল দিতে হবে। গোবিটাকে আমি আগের থেকেই হালকা জল দিয়ে একটু 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। গোবিটা একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভালো করে একটু ইয়ে করে রেখেছি সেদ্ধ করে, না হলে একদম কাঁচা কাঁচা গোবির গন্ধ বেরোবে, এই জন্য হালকা একটু আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ ওদিকে তেলটা গরম হতে থাক, আমি হলো আমার ছেলেটাকে দুধটা খেতে দিয়ে আসি, ওই জন্য দেখুন ওর জন্য দুধটা নিয়ে নিয়েছি। ও আবার দুধ খাবে কেমন বলুন তো, দুধটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকেই দিতে হয়, না হলে খাওয়াতে যায় না। তো আমি দুধটা দিয়েই এসে গেছি। আসার পর আমি আগে থেকেই গোবিগুলোকে এ করার জন্য হালকা একটুখানি নুন, একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে আমি ওটাকে ম্যাগনেট করে রেখেছিলাম, মানে কোট করে কোডিং করে রেখে দিয়েছিলাম, তাকে ফুলকপিগুলো একটু একদম একটু ক্রিস্পি ক্রিস্পিও হবে, ভালো লাগবে তাহলে। তো তারপর আমি কড়াইতে তেলটা গরম হলো, আমি সেই যে কোডিং করা সবগুলো কলিফ্লাওয়ার মানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। কলিফ্লাওয়ার ফুলকপিগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু লাল লাল করে ওগুলোকে তেলে ভেজে নিতে হবে। একটু মিডিয়াম আঁচেই আমি রেখেছি, কারণ গোবিগুলোও হবে। আর জানে সত্যি খুবই এমনি এরম ফ্রাইগুলোও খেতে খুবই টেস্টি হয়েছিল, আমার ছেলে তো অর্ধেকটা খেয়েই ফেললো এইভাবে কিছুটা। ওই ওই যে ভাজাগুলো এমনি তো খেতে চায় না, কি জানে কী হলো আজকে দেখছি খাচ্ছে, আমি ভাবলাম খাচ্ছি যখন খাক তাহলে, তো কিছুটাও ওইভাবে ফ্রাই করেছিলাম তো ওইগুলোই কিছুটা খেলো। তো আমি ওখানে দিয়ে দিয়েছি, দেখুন আমার হচ্ছে এগুলো। আরও আমি একটু এক পার দিয়ে তারপর আবার এক পিঠ উল্টে দিলাম, উল্টে দিয়ে ওগুলোকে লাল লাল করে বেশ ভাজতে হবে, তো ওই জন্য আর একবার উঠেলেই আমার এখানে এটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি 2-3 বারই হবে, আমার বেশি নেই, কমই ছিল। একটা গভীর আমি একটু কিছুটা অংশই নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ কি খাবে না খাবে ওটা তো জানি না, যদি না খায় ছেলেটা আবার ওই ভেবে ভেবেই করলাম, তো দেখলাম লাস্টে না খেলো, খেয়ে বলছে এটা সত্যি খুবই ভালো টেস্টি ছিল, ইয়ামি লাগছিলো ওকে, ওই খেলো তো ওকে ভালো লাগছিলো। এরপর ওকে আমি আবার বলেছি আর একদিন আনবো, তখন আবার তোমাকে আমি এইভাবে বানিয়ে দেবো যদি তোমার এটা ভালো লাগে। ও বলছে হ্যাঁ আমি এইভাবেই আমাকে খেতে ভালো লাগছে, মাম্মি বললো। তো এমনি লাল হয়ে গেছে, আমি এইবার এগুলোকে উঠিয়ে নেবো আস্তে আস্তে করে, উঠিয়ে আলাদা একটা প্লেটে রেখে দেবো, তারপর আমি ওটাতে আবার দিয়ে দেবো। তো আমি দিয়ে এখন ওইগুলো আর এক সাইডে আমি কী করবো, মেথে এটা করার জন্য আমি এখন আদা রসুন এগুলোকে সব কুচি কুচি করে কেটে নেবো, রসুনগুলোকেও আমি একটু ইয়ে করে একটু থেতে করে তারপর আমি ওটাকে কুচি কুচি করবো, তাহলে একটু ভালো লাগবে, না হলে পুরো গোটা গোটা মুখে পড়বে, ভালোও দেখাবে না। আর আদাটাকেও আমি সেইভাবে হালকা একটু করে একদম মিহি করে আমি কুচি করে নেবো, আদাটাও তো ভাবে থেতে করে কুচি করা যায় না ওই জন্য। আর তারপর আমি পেঁয়াজগুলোও কেটে নেবো, যেমন মেথি হয় চৌকো চৌকো করে, ও পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু স্লাইস করে লম্বা করে কাটবো আমি। আমার অলমোস্ট ওগুলো হয়ে গেছে এখন ফ্রাই করা, তেলটা এখন কড়াটা ওই তেলটাতেই আমার হয়ে যাবে, যে তেল ছিল ওইটা ভাজার পর, তো ওইটাতে ওই তেলটাই আছে। তারপর আমি ওইটাতে যে আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম, রসুনের পর আমি একটু আদা কুচিও দিয়ে দেবো, কুচি করে কেটে রেখেছি চপচপ করে কেটে রেখেছি, ওইগুলোকে দিয়ে দেবো। এরপর আমি ক্যাপসিকাম দেবো, পেঁয়াজ দেবো, আদা সাইডে আমি ততক্ষণে দেখুন কী কাণ্ড করলাম আমিও, ওইটা দিতে দিতে চাকুটাও নিচেই পড়ে গেল, আমার হাত থেকে খুলে ওখানে পড়ে গেল, কারণ বাচ্চাগুলো ওইদিকে আছে
খেলছে দুজনে, ভয়ও থাকে দুজন কে কখন কাকে এই করে দেবে, এত তো বুদ্ধি নেই না ওদের বাচ্চা মানুষ, এই ভেবেই ওদিকেই কানটা বেশি রাখতে হয়েছে, এদিকে কম আছে কান, মানে এদিকে মন আমার খুব কমই আছে, ওইদিকেই মনটা বেশি আছে, বাচ্চাদের দিকেই পড়ে আছে ওরা দুজন কি করছে কি করছে, কারণ বেশি লেট হলে আবার খাবারও তো খাবে, তো তাড়াতাড়ি করে এটা তো স্ন্যাক্সের মতো একটু এমনি বসে বসে খেয়ে নেবে শুকনো শুকনো, তারপর ওটা তো খাওয়ারটা তো আলাদা, আবার তো এরপরে তো আবার রাখতে পারবো, তো ডিনারটা করতে হবে, ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে ফেলে, এই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে এটাই হলো। তো আমি পেঁয়াজ রসুন আর ক্যাপসিকামগুলোকে দেখুন কীভাবে একটু ছোটো ছোটো করে স্লাইস স্লাইস করেই কেটেছি, তাহলে একটা একটা মুখে পড়বে, ভালোও লাগবে, এত ছোটো করলেও ভালো লাগবে না বা গোল করলেও ভালো লাগবে না, এই জন্য আমি এইভাবেই কেটেছি। তো তারপর আমি ওটাতে একটু ভিনেগার, একটু সয়া সস, একটু কেচাপ মানে একটু টমেটো সস দিয়ে আমি ওটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এক সাইডে আমি কী করবো, এখন কর্নফ্লাওয়ারটাকে একটু জলে মেলাতে হবে, কর্নফ্লাওয়ারকে আমি একটুখানি পরিমাণ মতো জলে একটু কর্নফ্লাওয়ারকে মিলিয়ে তারপর আমি এটাতে দেওয়ার পর একটু নুনও দিয়ে দিলাম, এটাতে নুন দেওয়ার পর আমি একটু এটা একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো, আমার কাছে জানেন চিলি ফ্লেক্সও আছে অরেগানিকটাও আছে, তো ওইটা একটু দিলে ওর ফ্লেভারটাও একটু আসে, খুব ভালোও দেখায়। তো আমি এরপরে তা কী করলাম, সরি, কর্নফ্লাওয়ার আর আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটুখানি আর জল অ্যাড করলাম, কারণ না হলে বেশি হয়ে যাবে, ওগুলো তখন বেশি মোটা মোটা হয়ে গেলে তখন আর ওগুলোতে গোবিগুলোতে লাগবে না, এই জন্য আমি হালকা একটু জলও দিয়ে ওইটাকেই ভালোভাবে একটা ফুট আসতে দেবো। তারপর আমি গোবিগুলোকে যে ভেজে রেখেছি লাল লাল করে একদম ক্রিস্পি ক্রিস্পি করে, ওইগুলোকেই আমি এরপর দিয়ে দেবো, দিয়ে একটু সময় নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করলে আমার রেডি হয়ে যাবে চিলি ফুলগোবি। এই যে এটা একটু এখন মোটামুটি একটু থিক থিক হয়ে যাবে, তারপর আমি গোবিটা দিলেই এটা রেডি হয়ে যাবে চিলি মঞ্চুরিয়ান। চলুন যাই, তোমরা দেখতে থাকো, এনজয় করলে নিশ্চয়ই, তোমরা কমেন্টস করো, লাইক করো আর আমার এগুলোকে শেয়ার ভিডিওগুলো শেয়ার করো, না তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। চলুন যাই, আজকে এই পর্যন্তই, এরপর দেখা হবে নেক্সট আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।